Ê bà ê. Ê bà ê. Chụp. Ekdom chụp lên. Ekdom chụp. জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম, সাথে আছে তার সহযোগী শাকিল। চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে। মারছে সেলিম শাকিল দোনো জনে মারছে, আমারে অনেক মারছে, ক্লাবের ভিতরে পাঁচ ছয় জনে মিল্লে মারছে, তাদের লগে যারা সঙ্গী বঙ্গী ছিল সবাই মিল্লে আমারে মারছে। আমারে যে দেখেন তো পুরো দেখেন, আজকে এক মাস ধরিয়া আমার পাশে যারা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, নেতা শাকিল আর হইলে সেলিম ভাই গুলিস্তানি নুট আপনার মূল দলের শাহবাগ থানা টিটু ভাই, তারা টিটু ভাই লাগে রাজনীতি করে, টিটু ভাই সংগঠন। রাজধানীর গুলিস্তানের চারপাশে সড়ক আর অলিগলির ফুটপাতে অন্তত 2500 থেকে 3000 দোকান বসে প্রতিদিন। আওয়ামী লীগ পতনের পর এসব ব্যবসায়ীরা মাসখানেক ছিলেন চাঁদামুক্ত, কিন্তু এখন গুলিস্তানে নতুন করে ফুটপাতের জায়গা বরাদ্দ দিতে শুরু করছে বিএনপির প্রভাবশালীরা। এক একটি চৌকি বসাতে দোকানিকে জামানত দিতে হচ্ছে 50,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। এরা আমার এখানে দোকান করতে দিয়া আমার 50,000 টাকা চাইছে এবং আমার দ্বারা মাসে 9,000 টাকা ভাড়া চাইছে, আমি মাসে 9,000 টাকা ভাড়া আমি দিতে পারি নাই। রাছেলের ঘটনার সূত্র ধরে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি আমরা। কেউ কেউ চাঁদা দাবি করার কথা স্বীকার করলেও অনেকেই জীবনের ঝুঁকি আছে বলে এড়িয়ে যান। আমি তো গাড়ি ধরতাম না, সাংবাদিক আমি গরিব মানুষ, আমি এই দোকানটা করে চলি, আমার সংসার এইভাবে চলে, কিন্তু ওনারা যেভাবে দাবি করতেছে, যত টাকা দাবি করতেছে এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি তো এতদিন ভালো ছিলাম, আমার কোনো চাঁদা দেওয়া লাগে নাই, কিছু করা লাগে নাই, আর এখন আমার থেকে ভাড়াও চাইতেছে, আবার 2 লাখ টাকা চাঁদাও চাইতেছে। গুলিস্তানের ফুটপাতে এসব চৌকে এমন ভাবে বসানো হয়েছে যেন 1 ইঞ্চিও ফাঁকা না থাকে, যেমন এই সারিতে 30টি চৌকির মধ্যে দিয়ে কারো যাওয়ার মতো জায়গা ফাঁকা নেই। এসব বিষয়ে সেলিমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন, দাবি করেন ফুটপাতের মালিক তিনি, এমনকি ফুটপাতে দোকান ভাড়া দেওয়ার বৈধ বলেও জানান সেলিম। এটা অবশ্যই মিথ্যা কথা, সে আমার দোকান করতো এখানে, সে দাবি করে তার দোকান নাকি এটা, ঠিক আছে, সে আমাকে এক মাসের ভাড়াও দেয়নি, এটা আমার নিজের বিক্রি, অবশ্যই বৈধ দোকান এটা। পল্টন থানার ওসি নাসিরুল আমিনকে বিষয়টি জানানো হলে তিনি বলেন চাঁদাবাজিদের অভিযোগ করলে মামলা নেবে পুলিশ, কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজির মামলা নিচ্ছি, আমি গতকাল মামলা নিয়ে। গুলিস্তানের ফুটপাতে এমন দখলদারিত্ব দেখে বোঝার উপায় নেই যে দেশে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়েছে, বরং হাত বদল হয়েছে দখলবাজির। ফুটপাত থেকে শুরু যার সূত্র ধরে সেলিমের মতো পাতি নেতারা হয়ে ওঠেন আরও পরাকর্মী, প্রভাবশালী, অপ্রতিরোধ্য।